কার নাম্বার দেওয়া আছে, যে নাম্বার যদি করলে হবে আর প্রাইসটা দর্শক আলোচনা সাপেক্ষে। আর অনেকগুলো চাই বিশ্বস্ত ইনশাল্লাহ, এগুলোর ব্র্যান্ড লাইনটা আমার অনেক পছন্দের কৌতুক দর্শক, এটা আর কি এই লাইনের কৌতুকগুলো সাপেক্ষে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কৌতুক দর্শক। এই যে দর্শক আর একটা নর কৌতার, এটা আমি সিলভার এবং বেজি কৌতার দিয়ে করছি দর্শক কৌতারটা। এই যে দেখেন এখানে একটা পেয়ার আছে, এটা আমার ব্রিডিং মাস্টার পেয়ার দর্শক। আজকে আমার বাসার কিছু কৌতুক আপনাদের দেখাবো, ইনশাল্লাহ এই কৌতুকগুলো বিক্রি হবে আর কি। এই কৌতুকগুলো বর্তমানে রানিং উড়ানো কৌতার, কিন্তু কৌতুকগুলো আসলে কিছু ঝামেলা করতেছে, কিছু ঝামেলা করতেছে এই বলতে দেখাচ্ছে ওরা ফ্লাইং সব ঠিকঠাক আছে, কিন্তু ল্যান্ডিং করে, ল্যান্ডিং করার সময় ওরা ডিস্টার্ব করে। কিছু কিছু কৌতুক আছে আপনার লক মানে ট্যাপ ব্রেক করা যায় না, ট্যাপিং করা যায় না। কিছু কৌতুক আছে অন্য বিল্ডিং গিয়ে বসে থাকে। আগে একটা কৌতুক ছিল, ওই কৌতুকটার কারণে কৌতুকগুলো নষ্ট হয়ে গেছে। কিছু কৌতুক এই কারণে আর কি সেল করে দেবো ইনশাল্লাহ, কিন্তু কৌতুকগুলো সব ভালো। এর মধ্যে আছে একটা যে ই মাদি গররা মাদি কৌতুক, এটা দেখেন আপনার মাদিটা দেখেন 10টা 9টা পাক কিলের আছে আর কি, সাদা 10x9, খুব সুন্দর একটা মাদি। এই যে দেখেন একবার পুতুলের মতো একটা মাদি কৌতুক, একবার বেগুনি কালার পাক, কিন্তু মাত্র 1 দশকের কৌতুকটা। যে দেখেন সবগুলো চারই কিন্তু সাদা মাশাল্লাহ, বাচ্চা একবার ফ্রেশ পিওর আসবে। এবং আপনার ওই চোখটা দেখেন ওর, অনেক সুন্দর একটা মাদি দর্শক। তো এই যে মাদিটা দেখেন আপনারা, অনেক সুন্দর একটা মাদি মাশাল্লাহ, একবার পুতুলের মতো। আমার অনেক পছন্দ ছিল মাদিটা দর্শক, কিন্তু আসলে ওর কারণে ওরা সেল করে দিতেছি, খুব ডিস্টার্ব করে এই কারণে। এই যে দেখেন যাদের ভালো লাগবে দর্শক যোগাযোগ করবেন, এখানে নাম্বার দেওয়া আছে, যে নাম্বার যোগাযোগ করলে হবে আর প্রাইসটা দর্শক আলোচনা সাপেক্ষে। আর অনেকগুলো কৌতুক দেওয়া হবে। এটা একটা সিলভার নর কৌতুক দর্শক আমার বাসায়, এটা মাত্র 1 দশক কৌতুক। এই যে দেখেন কালি পরটা উঠতেছে, 1 দশক মাত্র। এই দেখেন অনেক সুন্দর একটা কৌতুক, কালারটা আরও সুন্দর হবে দর্শক। এই যে দেখতেছেন এখানে একটা বাজু এই সাদা এটা থাকবে না, আর 1 দশক ক্লিয়ার হলে এটা চলে যাবে দর্শক। এই যে দেখেন এই যে এখানে কিন্তু সেরা ছিল, ক্লিয়ার হয়ে গেছে, এটা থাকবে না। এই দেখেন পায়ের, দেখেন পায়ের কালারটা দেখেন দর্শক, খুবই সুন্দর কবুতর মাশাল্লাহ। কবুতরের বডি একটু হালকা লুজ আছে, কিন্তু কোনো অসুস্থ নাই। এই দেখেন আমার কবুতর কোনো অসুস্থ নাই, এগুলো সব আমার উড়ানের কবুতর। চোখটা দেখেন দর্শক মাশাল্লাহ, এগুলোর বাপ মা ভাই বোন সবই আমার কাছে আছে দর্শক, অনেক ভালো রেজাল্ট আছে এগুলোর জেনারেশনের সারাসারিতে। এই দেখেন দর্শক এই জন্যটা দেখেন, 1 দশকের মাত্র কবুতরটা দর্শক, অনেক ভালো একটা কবুতর। যাদের পছন্দ হয় দর্শক যোগাযোগ করবেন, এটা কালারটা আরও সুন্দর হবে। আমি বলে দিলাম ইনশাল্লাহ, কারণ আমি আমার ঘরের বাচ্চা কৌতুক, এগুলো ভাই বোন সবই আমার কাছে আছে, বাপ মা সবই আছে, আমি জানি দর্শক আরও কালার সুন্দর হবে। দর্শক আর একটা নর কবুতর মাশাল্লাহ, এটা পাট্টা কৌতুক দর্শক, 1.5 দশকের পড়ছে কবুতরটা। এটা আমার একটা বিশ্বস্ত জেনারেশনের কৌতুক দর্শক, অনেক বছর বিগত বছর তোর জেনারেশনের ভাই বোন রেজাল্ট করতেছে দর্শক সবগুলাই। গত বছর ওর বোন দর্শক 2-3টা টুর্নামেন্ট খেলা আছে, 1 লাইনের কৌতার মাশাল্লাহ। যে দেখেন অনেক সুন্দর একটা কৌতার নর কৌতার দর্শক। এই যে আমার ট্যাগ পরানো আছে পায়ে, চোখটা দেখেন দর্শক, দর্শক যে কৌতুকটা আপনারা দেখেন মাশাল্লাহ, খুবই ভালো একটা কৌতুক দর্শক। এটা প্রাইসটা একটু তুলনামূলকভাবে বেশি পড়বো দর্শক, এবং যাদের একান্ত প্রয়োজন বা পছন্দ হয় দর্শক তারাই নক করবেন, ভালো প্রাইস না পেলে এটা সেল করা হবে না দর্শক। এই যে দেখেন কৌতুকটা দেখেন মাশাল্লাহ, মাত্র 1 দশক, কালারটা আরও সুন্দর হবে। এবং এগুলোর বাচ্চা কাচ্চা বিশ্বস্ত ইনশাল্লাহ, এগুলোর ব্র্যান্ড লাইনটা আমার অনেক পছন্দের কৌতুক দর্শক, এটা আর কি এই লাইনের কৌতুকগুলো। একটা খাকি, এটা ব্রিডার মাদি কবুতর, খুব সুন্দর একটা কবুতর মাশাল্লাহ, এটা পুরনো ব্র্যান্ডের খাকি কবুতর দর্শক। এই যে দেখেন যাদের ভালো খাকি মাদি প্রয়োজন দর্শক তারা নিতে পারেন কবুতরটা, বাচ্চা হিসেবে দর্শক ভালো কিছু করতে পারবেন আপনারা। এই যে দেখেন কবুতরের চোখটা একটু দেখেন, এটা পুরনো লাইনের খাকি মাদি কবুতর। দর্শক এই যে দেখেন মাদিটা সাইজও মাশাল্লাহ বড়, এবং কালারটা দেখেন
সিলভার বাঘা খাকি মাদি কবুতর বিডার মাদি দর্শক আমার বাসার, যদি কারো পছন্দ নিতে পারেন দর্শক, দামটা আলোচনা সাপেক্ষে। দর্শক আর একটা মাদি কবুতর, এই যে দেখেন মাদি কবুতর, খুব সুন্দর একটা মাদি দর্শক, জুটিয়ালা বা চুইশালা আছে, যে দেখেন বাপরা বাবা নাপ তাপরা যেটাই বলেন দর্শক। এই যে কতটা দর্শক ভালো, অনেক ভালো ফ্লাই করে এই কবুতরটা। আসলে আমার বাসার কবুতর না, এটা একবার বাচ্চা থাকতে আমার বাসায় এসে দর্শক সেট হয়ে গেছে অটো। ওর আমি কোনো ধরেও নাই বা লাগাইও নাই, ও নিজে নিজে খাঁচায় ঢুকতে বের হতো, এরকমভাবে সেট হয়ে গেছে। এখন এক দর্শক কমপ্লিট হয়ে গেছে দর্শক, যে দেখেন অনেক ভালো ফ্লাই করে। ওরা আমি নিজেও ফ্লাই করেছিলাম, আমি রং দিয়ে রাখছি, কিন্তু আসলে আমার তো এই কবুতর পছন্দ না দর্শক, যার কারণে আমি সেল করে দিতেছি। যে দেখেন চোখটা দেখেন, যাদের এরকম কবুতর আছে তারা এই মাদিটা নিতে পারেন দর্শক, ভালো ফ্লাই করে এবং দামও দর্শক কম আছে। যাদের দরকার দর্শক যোগাযোগ করবেন। একটা খাকি নর বাচ্চা আর কি আমার বাসার, দেড় দশকে পড়ছে কবুতরটা দর্শক। এটা আমার ঘরের কবুতর, ঘরের বাচ্চা, এই যে দেখেন কবুতরটা, এটাও খুব ভালো কবুতর দর্শক, অনেক ভালো উড়ে, বর্তমানে অনেক ভালো উঠতেছে। চোখটুটু দেখেন আপনারা, আর চোখটা দেখেন কি হারামি কবুতর দর্শক, দেখেন মাশাআল্লাহ চোখ। এই দেখেন আমার ট্যাগ পরানো আছে, আমার নামের দর্শক, এই যে ট্যাগ পরানো আছে আমার নাম দিয়ে নাম্বার দিয়ে দর্শক। খুবই সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ, যাদের প্রয়োজন হয় দর্শক নিতে পারবেন এই নোটটা দর্শক। এই যে দেখেন যে মাত্র যে খাকি নোটটা সালাম দর্শক, এই যেটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর দর্শক। এই যে দর্শক আর একটা নর কবুতর, এইটা আমি সিলভার এবং বেজি কবুতর দিয়ে করছি দর্শক কবুতরটা। এই যে দেখেন অনেক সুন্দর কবুতর এবং সাইজও বড় আছে মাশাআল্লাহ, কাওয়ার আরও আসবে আর কি, আরও আসবে মাত্র এক দশকের কবুতর এটা। এই যে আমার ট্যাগ পরানো আছে পায়ে দর্শক কবুতরের, এবং পায়ের কালারটা দেখছেন পুরো জাম কালার পা মাশাআল্লাহ। যে দেখেন আমার ট্যাগ পরানো আছে, এবং কবুতরের শেপ চোখ কালার অনেক সুন্দর দর্শক কবুতরটা। এই দেখেন চোখটা দেখেন, অসাধারণ কবুতর দর্শক। এগুলো মূলত সাড়াসাড়ি এবং উড়ানোর জন্য দর্শক মডিফাই করা হয়েছে। এই যে দেখেন আপনারা দর্শকের নোটটা দেখেন, এটা কিন্তু মাত্র এক দশকের কবুতর দর্শক। যখন ও আর এক দশক যাবে ওর কালার কিন্তু অন্যরকম হয়ে যাবে মাশাআল্লাহ, আরও সুন্দর হবে। এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। এই যে দেখেন তো দর্শক, যাদের প্রয়োজন বা পছন্দ হয় একান্তভাবে যোগাযোগ করবেন, প্রায়শ্চিত দর্শক আলোচনার সাপেক্ষে। দর্শক কৌতুকগুলো সেল করার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শক, এই যে দেখেন এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে ট্যাঙ্কিটা, ওরা ফ্লাই করার পরে ল্যান্ডিংয়ের সময় দর্শক এখানে বসে থাকে। এখানে বসার পরে আমি ট্যাপ মানে ট্যাপিং করতে পারি না, যার কারণে আর কি সমস্যা হয়। এই কারণে এই কারণে এই কৌতুকগুলো সেল করে দেওয়ার প্ল্যানিং করছি আর কি। তো দর্শক কৌতুক কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু আসলে আর একটা বাহিরের কৌতুক আছিল, ওই কৌতুকটার কারণে ওর মানে ওদের আর কি অবস্থা তৈরি হয়ে গেছে। এখন যত চেষ্টা করি কিন্তু এরা আর ই হবে না, হয়তো ওদেরকে আপনার থরে দিতে হবে অথবা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে দর্শক, এই কারণে সেল করে দেওয়া। তো দর্শক যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এখানে একটা পেয়ার আছে, এটাও আমার ব্রিডিং মাস্টার পেয়ার, এটা আমার পুরনো একটা পেয়ার দর্শক। এই যে দেখেন এটা কালো কালা কবুতর আর কি, মাদিরা আর কি পাঙ্খি লাইনের, সিলভার পাঙ্খি লাইনের মাদি দর্শক। এটার বাচ্চা আমি বলি, এটার বাচ্চা একটা আসবে আপনার, এই যে মাদি যেটা দেখতেছেন এটা একটা আসবে একবার ফুল সিলভার, বারাল অফ সিলভার আসবে একবার ফ্রেশ, বাজু বুজু লেস সব ক্লিয়ার। আর একটা আসবে আপনার এই যে বাপের মতো, এটা মাদিরা দর্শক, এটা বাপের মতো আসবে, সাইজ বড় হবে কবুতরের, এবং ফ্লাই টাইম অনেক হাই হবে দর্শক, তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা প্লাসও ফ্লাই পাওয়া যায় এগুলোর বাচ্চার। এই দেখেন এবং রেজাল্টও ভালো দর্শক এগুলো বাচ্চা, গত বছর আমি দুটো টুর্নামেন্ট খেলছি, 51 এবং 42 কিলো এগুলো ওদের বাচ্চা আসছিল। এই দেখেন এবং ডিম নিয়ে বসে আছে দর্শক, ডিমগুলো আর কি জমা হয়ে জমে গেছে গা। দর্শক কৌতুকগুলো ছাড়ার কারণ হচ্ছে আমার জায়গাও একটু শর্ট আছে, প্লাস মেনটেন করতে একটু ঝামেলা হয়ে যায় দর্শক, এই কারণে কিছু কৌতুক আর কি সাইজ আছি। দেখেন তো দর্শক যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন।